আজকে আমি একদম টকটক ঝালঝাল একদম মিষ্টি চটপটি রান্না করব। তো চটপটি রান্না করার জন্য প্রথম অবস্থায় যেটা দরকার হবে সেটা হচ্ছে ডাল। এটা চটপটির ডাল নামেই পরিচিত। আপনারা যে কোনো বড় একটু একটু বড় ধরনের মুদি দোকানে গিয়ে বলে আপনাদেরকে ডালটা দিয়ে দিবে। দেখুন এই যে এরকম। তো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো ডালটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে, ডালটাকে আপনাকে আপনাদেরকে আগে রাত্রে একদম ভিজায় রাখতে হবে খুব ভালোভাবে। পরের দিন সকালে উঠে দেখবেন যে অনেক বড় বড় হয়ে গেছে, আমি ওটা পানিতে ভিজানো হয়ে গেছে। তারপরে যে কাজটা করতে হবে, তারপরে কী করবেন সেদ্ধ করে নেবেন। ব্যাস এই যে দেখুন সেদ্ধ করার পর আমার ডালের অবস্থা এরকম। তো এটাতে আমি আলু যেহেতু দেব, সেহেতু আমি আলুটাও সেদ্ধ করে নিয়েছি। যেভাবে দেখুন এই যে সেদ্ধ আলু। তো কখন কীভাবে কোনটা ব্যবহার করবো আপনারা একটু দেখতে থাকেন তাহলে বুঝবেন। আমি কিন্তু ডালটাকে কোনো লবণ হলুদ কোনো কিছু দিয়েই সেদ্ধ করিনি। জাস্ট সেদ্ধ বলতে যেটাকে সেদ্ধ বোঝায় সেটাই, একটু কম আছে হয়তো 5% মতো। বাকি যেহেতু এটাকে আমার এখন আরেকটু রান্না করতে হবে, সেহেতু আমি 95% সেদ্ধ করে আমি ডালটা আবার চুলায় বসাই দিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব। খুবই অল্প পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিব, যেহেতু অনেক লবণ একে একে ব্যবহার করতে হবে। চলেন একটু নেড়ে দিই। আর আপনারা তো জানেনই নর্মালি আপনারা তো বাইরে খেয়েই থাকেন, আর এটার গ্রেভিটা খুব বেশিও হবে না, আবার খুব বেশি যে ঝোলঝোল থাকবে তাও না, এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি সেদ্ধ হতে দিয়েছি, আর এখন চলেন চটপটির যে মশলা লাগবে সেটা আমি এখন রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কী কী এখানে নিয়েছি। গোলমরিচ, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, সাদা কালো, আমি সাদাটা নিয়েছি। পাঁচফোড়ন, একটু সরিষা নিচ্ছি, আমার এখানে হলুদ আর লাল দুটো সরিষা মিক্সড করা আছে। এটা রাঁধুনি, রাঁধুনিটা একটু মানে ছোটোখাটো দোকানগুলোতে মেলা একটু মুশকিল, এটা বড় ধরনের মুদির শপে আপনারা এটা পেয়ে যাবেন। লবঙ্গ, জিরা, এটা মৌরি, এটা হচ্ছে আস্ত ধনিয়া, আর যে শুকনো কাঁচামরিচ, আর যেটা লাগবে এগুলোকে আমি সুন্দর করে টেলে নিব। টেলে নিয়ে তারপরে আমি গুঁড়া করে নিব। আর যেটা লাগবে বিট লবণ। অনেকে এই বিট লবণ মনে করেন যে খাবেন না, তো কোনো সমস্যা নেই, বিট লবণের দরকার নেই। তো যারা যদি কেউ ব্যবহার করতে চান সেক্ষেত্রে বলে রাখতেছি, এই বিট লবণটা এগুলো সব টেলে নেওয়ার পরে সাথে কিন্তু এটাও দিয়ে দিতে হবে, এটাও একটু টেলে নিতে হবে। টেলে নিয়ে দেন সব কিছু আপনি একসাথে ব্লেন্ড করবেন, ব্যাস হয়ে যাবে আপনার চটপটি মশলা। এবার চলেন দেখা যাক টকটা কীভাবে তৈরি করব। তো টকটা নর্মালি তৈরি করার জন্য এই আপনার তেঁতুলটা লাগবেই, অবশ্যই তেঁতুল লাগবে। তেঁতুলের সাথে একটু লেবুর রস হলেও মন্দ হয় না। তো আমি দেখাই দিব আপনাদেরকে কিভাবে কি করতে হবে। তো এই তেঁতুলটা একটু ঘন্টাখানেক আগে আমি একটু ভিজায় রাখছিলাম, যাতে এর কাপটা খুব সহজেই আমি বের করে নিতে পারি। ব্যাস তাহলেই টকের সাথে কি করতে হবে, কী মেশাতে হবে সেটাও আমি দেখাই দিব। আর কাপটা বের করার নিয়ম হলো, অনেকে আপনারা গরম পানিতে ভিজায় রাখেন, গরম পানির দরকার নেই, নর্মাল পানি হলেই হবে। এই যে দেখুন একদম কিন্তু এটা ভিজে গেছে পানির সাথে। তো আমি এভাবে একটু মথে নিব, মথে নেওয়ার পরে সুন্দর করে যেভাবে চিপে চিপে আমি রসগোল্লা বের করে নিয়ে বিচিগুলো ফেলাই দিব, দিয়ে তারপরে আমি এটা সুন্দর করে ছেঁকে নিব। তাহলেই কিন্তু এই তেঁতুলের কাপটা একদম রেডি হয়ে যাবে চটপটি বা ফুচকার জন্য। দেখুন ডালে কিন্তু সুন্দর একটা বলক চলে আসছে। এখন আমি যেটা করব, আমি এই যে সেদ্ধ করে রাখা আলুটা আমি এখানে এখন ভেঙে দিব। আপনারা যে যেমনটা আলু খেতে পছন্দ করেন দিবেন, তো আর যদি পছন্দ না করেন তাহলে কোনো দরকার নাই। এভাবে ভেঙে দিলে তাহলে কিন্তু আলুর সাথে এই ডালের সাথে আলুটা খুব সুন্দরভাবে একদম মানে রান্না হয়ে যাবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর অনেকে আছেন যে আপনারা পরে আলু অ্যাড করেন, এতে দেখা যায় যে আলুর মধ্যে এই ডালের কোনো কিছুই ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তো আলুটাতে খুব সুন্দর এখন একটা কালার চলে আসবে। হ্যাঁ আমি এই অবস্থায় এটা নামায় রাখবো, না হলে কিন্তু পানি শুকায় যাবে, আর শুকায় গেলে অবশ্যই খেতে ভালো লাগবে না। আপনারাও চেষ্টা করবেন এই অবস্থাতে এটা নামিয়ে রাখার জন্য। যে দেখুন আমার এই মশলাগুলো এখন আমি সব টেলে নিব। তো এগুলোর মধ্যে সবার আগে আমি মরিচটা দিব, কারণ মরিচটা হতে একটু সময় লাগবে, তারপরে সব মশলা একে একে দিয়ে দিলে হয়ে যাবে। চলেন এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসতেছে, আপনারা কিন্তু বুঝতেই পারবেন যখন এরকম গন্ধ আসবে, বুঝবেন যে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। আর একটা কথা, মশলাটা কিন্তু সরাসরি চুলা থেকে নামাই ক্র্যাশ অবশ্যই করবেন না, একটু দেরি করে নেবেন মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে আপনারা এটা শিলনোড়ায় বাটেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেন বা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেন করতে পারবেন।
চুলা এখন আমি বন্ধ করে দেব। লবণের কথা বলতেছিলাম আপনাদেরকে, আমি ওটাও একটু ভেজে নিব। ভেজে দেখুন, তাহলে ফুচকা গুলো ভেজে নিই। আর এই ফুচকাগুলো আপনারা যে কোনো মুদির দোকানে, আই মিন পাপড়ের দোকানে গেলেই পেয়ে যাবেন, বললেই দিয়ে দেবে আপনাদেরকে ফুচকা। দেখুন বেশি বড়গুলো বড় করবেন না, কারণ এগুলো খুব বেশি করা না। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা আগে প্রথমে তেলটা আপনারা একটু ভালো করে গরম করে নেবেন, নিয়ে পাপড় মানে ফুচকুলা ছেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। মশলাগুলো সব এক জারে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে সুন্দর করে মানে ব্লেন্ড করে নেব, কতটা সুন্দর পাউডার হয় দেখুন। মশলা এখন রেডি, তাহলে চটপটিটা এখন খুব ইজিলি আমি বানিয়ে নিতে পারবো। তো চলেন তাহলে এখন শুরু করা যাক। চলেন আমি এখন টকটা রেডি করবো। তো একচুয়ালি লেবু দিয়ে দিব ফ্লেভারের জন্য, এমনটা মিষ্টি খান ঠিক সেরকম মিষ্টি ব্যবহার করবেন। আমি চিনি আমি এক চামচের মতো দিয়ে দিলাম চটপটি মশলাটা, অবশ্যই আপনারা এখানে এক চা চামচের মতো ব্যবহার করবেন। আর যদি বেশি আপনারা যে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আপনাদেরকে উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। আমি খুব বেশি মরিচ খাবো না, আর আমি কাঁচা মরিচ ব্যবহার করব, এজন্য আমার খুব একটা মরিচের প্রয়োজন নাই। অবশ্যই আপনারা টেস্ট করবেন যে এখানে লবণটা ঠিক আছে কিনা, যদিও এটা ফুচকার জন্য একদম উপযুক্ত। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, টকটা মোটামুটি রেডি। আবারও বলতেছি আপনার যে যেমনটা মিষ্টি খান ঠিক তেমনটাই ব্যবহার করবেন। তো চলেন এটা আমার চটপটি ফুচকা দুইটার জন্য রেডি। আর সেই চটপটির ডাল এখন আমি এখানে দুই চামচের মতো আমি গুঁড়া করা মশলাটা আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। আপনাদের টেস্টের উপরে যে যেমনটা খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই ঠিক তেমনটাই ব্যবহার করবেন। এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ আনলাম, আর কিছুটা দিয়ে দিব আমি গার্নিশিং এর জন্য। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, সম্পূর্ণটা গার্নিশিং এর আর যেটুকু আছে ওটুকু আমি গার্নিশিং এর জন্য রেখে দিব। আর আমি সার্ভ করে তারপরে আমি ডিম গ্রেট করে দিয়ে দিব। তাহলে চলেন এবার বাকিটা দেখা যাক। চলেন এখন পরিবেশন করা যাক। কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ, ধনিয়া পাতা, ফুচকা, আর ডিম গ্রেট করে দিয়ে দিব উপরে। আপনারা যে যেমনটা খান, যদি কেউ ডিম বেশি খান অবশ্যই একটু পরিমাণটা বাড়াই দিবেন। তাহলে এই একটার পর একটা যেসব আমি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি আপনারা একটু কষ্ট করে ব্যবহার করবেন, দেখবেন আপনারা খেতে অসম্ভব ভালো লাগবে। আর যদি মানে বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।